যে আমার ক্লাস করতে পারবো ভাবতে পারি নাই। আর স্কুলের আমার আগের মতো পরিবেশ ফিরে পাইছি, স্কুলে সেই চাঞ্চল্য, ম্যাডামদের সাথে কথা বলা, স্যারদের সাথে কথা বলা, সব কিছু নতুনভাবে আবার ক্লাসটা করতে পারছি, অনেক ভালো লাগতেছে। তোমার নাম কি? নুসরাত জাহান। কোন ক্লাসে পড়ো? এসএসসি পরীক্ষার্থী। আজকে স্কুল আসার অনুভূতিটা কেমন লাগছে? এতদিন পর স্কুল আসলা যে। প্রায় দেড় বছর পর আমরা স্কুলে আসছি। আমরা মূলত দশম শ্রেণী সেরকমভাবে ক্লাস করতে পারি নাই এই করোনা মহামারীর জন্য, কিন্তু এবার আমরা এতদিন পর স্কুলে আসার সুযোগ যে পেয়েছি এর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আর এছাড়া স্কুলে এসে সব টিচারদের সাথে দেখা হয়েছে, সব বান্ধবীদের সাথে দেখা হয়েছে, আমরা আমাদের মানে পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারবো। হ্যাঁ, আমাদের স্কুলে স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে মানে স্বাস্থ্যবিধি মানে নিয়ে ক্লাসটা চলছে। স্কুলে ঢোকার আগে যে বিভিন্ন রকমের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে, তারপর হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে, তারপরে ক্লাসের সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছে, হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে, মাস্কের ব্যবস্থা মানে মাস্ক ঠিকঠাক মতো পরা হয়েছে না, সেই ব্যবস্থা। এই ঈদের আমেজ সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যেই। তারা আমাদেরকে গত কয়েকদিন যাবতই ফোন দিতেছে, স্যার আমাদের ক্লাস কখন থেকে ই হবে, শুরু হবে, আমাদের নির্দিষ্ট টাইমে ক্লাস হবে কিনা, বা আমাদের ক্লাস কখন হবে। তা আমরা ওদেরকে বলেছি যে আমরা আগামী শনিবার অর্থাৎ গত 11 তারিখ তোমাদের এলো অনলাইনে নোটিশ দেবো কবে কার ক্লাস হবে। সেই অনুপাতে আজকে শিক্ষার্থীরা উপসে পড়েছে এবং তার আমরা আশা করেছিলাম যে হয়তো 70% উপস্থিত থাকবে, কিন্তু আমার 95% শিক্ষার্থী উপস্থিত। তার মানে শিক্ষার্থীদের আগ্রহটা খুবই, আগ্রহ অত্যাধিক এবং তারা চায় যে স্কুল খুলুক, ক্লাস হোক। আপনারা ক্লাসগুলো কিভাবে ভাগ করছেন? ক্লাসগুলি আমরা হলো সরকারের নির্দেশনা অনুসারে শনিবার থেকে বৃহস্পতিবার বার এক্স টেন এবং নিউ টেন অর্থাৎ 2021 সালের পরীক্ষার্থী এবং 2022 সালের পরীক্ষার্থীদের প্রতিদিন ক্লাস হবে দুটো করে। 2021 সালের পরীক্ষার্থীদের ক্লাস হবে আমাদের 10:00 থেকে 11:20 পর্যন্ত দুইটি ক্লাস এবং 11:20 থেকে 12:40 পর্যন্ত নিউ টেন অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থী দ্বারা তাদের দুইটি ক্লাস হবে। এবং প্রত্যেক সপ্তাহে প্রতি ক্লাসের 6 to 9 একদিন করে ক্লাস হবে। সেটা হলো আমরা যেটা রুটিন করেছি সেখানে ষষ্ঠ শ্রেণী রবিবার 12:40 থেকে 2টা, সপ্তম শ্রেণী সোমবার 12:40 থেকে 2টা, অষ্টম শ্রেণী মঙ্গলবার 12:40 থেকে 2টা এবং নবম শ্রেণী 12:40 থেকে 2টা দুটি ক্লাস। শিক্ষার্থীদের স্কুলে আসতে কি কোনো নির্দেশনা আপনাদের আছে? শিক্ষার্থীদের আসার জন্য নির্দেশনা আছে, তারা যথাযথ এই সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সরকারের নির্দেশনা পালন করে মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি দ্বারা মেনে চলবে, মাস্ক পরিধান করে আসবে এবং স্কুলে ঢোকার সাথে সাথে আমাদের এখানে তাদের হাত ধোয়ার ব্যবস্থা আছে, তারা হাত ধুবে, তারপর তাদের হলো তাপমাত্রা মাপার আমাদের আছে যন্ত্র আছে, ব্যবস্থা আছে, তাদেরকে তাপমাত্রা মাপা হচ্ছে এবং ক্লাসে ঢোকার সাথে সাথে আবার তাদেরকে আমরা হলো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্প্রে করে দিচ্ছি যাতে করে তাদের জীবাণুমুক্তভাবে ক্লাস করতে। নাম? আমি মোহাম্মদ রাউল সোনালী, সহকারী শিক্ষক টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন পরে স্কুল খোলার যে একটা আমেজ বা স্বতঃস্ফূর্ত মনোভাব শিক্ষকদের মধ্যে বিশাল এবং শিক্ষার্থীর মধ্যে দুর্বার মানে মনোভাব মানে পাওয়া গেছে। এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা কী করেছি, ওই বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে শিক্ষার্থীদের হ্যান্ড ওয়াশ মাস্ক পরিধান করে বিদ্যালয়ে আসার জন্য অনুপ্রাণিত করেছি। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং ক্লাসে অংশগ্রহণ করেছে। আপনার কতটুকু স্বাস্থ্যবিধি মেনে কতটুকু বাচ্চাদেরকে আপনার ক্লাসে? আমরা প্রতিটি ব্রেঞ্চে 2 জন করে দূরত্ব বজায় রেখে ক্লাস নিচ্ছি এবং আর হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা হয়েছে, মাস্ক ব্যবস্থা করা হয়েছে। তারপরে আমরা ওই শিক্ষকদের মধ্যেও এইরকম নির্দেশকে দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাস আপনারা যে আসলেন এতদিন পরে, আসলে আপনারা তো সবসময় বাচ্চাদেরকে গাইড করেন, এতদিন পরে স্কুলে আসলে আসলে আপনাদের অনুভূতি কেমন? খুব ভালো লাগতেছে, পড়াশোনার যে একটা স্থবিরতা দেখা দিছিল সেটাকে আবার আবার অনেক ক্ষতি হয়ে গেছে, আবার ওরা ফিরে পাইছে, ভবিষ্যৎ আমরা আশা করতেছি সামনে যেন ভালো হয়।